স্বাগতম বন্ধুরা অজিত মহল্লার চ্যানেলে। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অপরাজেয় বাংলা নামে পরিচিত এটা তিনজন মুক্তিযোদ্ধার সমন্বয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। 1973 সালে এটা নির্মাণ কাজ শুরু হয়। তখন ডাকসুর ভিপি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম সেলিম ও মাহবুব জামান। ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম আর মাহবুব জামান ছিলেন হচ্ছে জিএস। ঠিক আছে, তো 1973 সালে কাজ শুরু হওয়ার পর 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলে কিছুদিনের জন্য কাজ থমকে যায়। এরপর ছাত্র জনতার দাবিতে 1979 সালে আবার কাজ শুরু হয়। 1979 সালের জানুয়ারি মাসে নয় জানুয়ারিতে কাজ শুরু হয় এবং 1979 সালের স্বাধীনতা দিবসে বিজয় দিবসে 1979 সালের 16ই ডিসেম্বর আবার এর উদ্বোধন করা হয়। তখন কাজ সম্পূর্ণ শেষ করা হয়। ঠিক আছে, এবং এটি নির্মাণ করেন ভাস্কর্য শিল্পী সৈয়দ খালিদ, পুরো নামটা মনে আসছে না এই মুহূর্তে, সৈয়দ খালিদ। উনি অবশ্য পরবর্তীতে 21শে পদক পান এই ভাস্কর্যে শিল্পী হিসেবে তিনি। এরপর ওই যে তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এর মধ্যে একজন নারী আর দুজন পুরুষ। পুরুষ হচ্ছে বেনু ফজলে আর নারী হলেন হাসিনা আহমেদ। এই তিনজন পুরো বাংলাদেশের ছাত্র জনতা সহ পুরো মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্বকারী হিসেবে তাদেরকে এখানে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এটা বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার নিদর্শন কলাভবনের সামনে তৈরি করা হয়েছে। এটা যখন আমি টেলিভিশনে দেখতাম তখন আমার নিজের কাছে খুবই ভালো লাগতো। যখন আমি 1994 সালে টেলিভিশনে দেখতে পাই তখন আমাদের খুব ভালো লাগতো, এটা দেখে খুব ভালো লাগতো, শৌর্য বীর্যের প্রতীক হিসেবে মনে হতো। যেটা এখনো চলছে, এখনো এটা বাংলাদেশের এক ঐতিহাসিক নিদর্শন বন্ধুরা। আজ লকডাউন চলছে, এই জন্য পুরো এলাকায় খালি। আজকে 3 জুন 2021। ঠিক আছে, এই যে পাশে আলো আছে বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন পেছন দিক দিয়ে, এটা পেছনের অংশ, এই জন্য পেছনের অংশ আমি দেখাতে চাই না, তবুও দেখালাম। ঠিক আছে, দেখুন কত সুন্দর, সকল প্রাণী প্রতি শ্রদ্ধা। কুকুরও এখানে অবস্থান নিয়েছে, তার অবশ্য তাদের থাকার জায়গা পায় না, তাই এখানে থাকছে। অবশ্য লকডাউনে তাদের খাবারের অভাব। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাই শুভকামনা।